মর্মান্তিক মৃত্যু তার হয়েছিল। বিগত 7ই মার্চ 2020 সনে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে ফায়ার ব্রিগেড হাসপাতালে নিয়ে যায়। সে রাস্তায় দুর্ঘটনায় পড়েছিল এবং পরবর্তী সময়ে আগরতলা এজিএমসি জিপিবি হসপিটালের ট্রমা সেন্টারে 12টায় তাকে ভর্তি করা হয়। তার কোনো চিকিৎসা হয়নি। তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল। তাকে ডাক্তাররা পরীক্ষা করে দেখেনি, ন্যূনতম প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়নি, বাড়ির লোক খবর পায়নি। পরবর্তী সময়ে 7 তারিখই ভোরে তার মৃত্যু হয়। এই যে দুঃখজনক মৃত্যু, এই মৃত্যুর জন্য চিকিৎসা গাফিলতি দায়ী, পুলিশি গাফিলতি দায়ী, এর বিরুদ্ধে প্রতিকারতে আইনজীবী পুলক শাখা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল। সেই জনস্বার্থ মামলায় আমাদের স্পষ্ট বক্তব্য ছিল যে ভাস্করের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসা, তার জীবনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সরকার হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে দায়ী এবং পুলিশেরও এখানে দায়িত্বহীন ভূমিকা রয়েছে। এই ঘটনার সম্পর্ক সরকারের তরফ থেকে ডেথ অডিট টিম গঠন করা হয়েছে। সেই ডেথ অডিট টিমের রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে আমাদের বক্তব্যই প্রমাণিত হয়েছে, অর্থাৎ ভাস্করকে হাসপাতালে নিয়ে কোনো চিকিৎসা করা হয়নি। হাসপাতালের তার যে চিকিৎসা সংক্রান্ত নথিতে তার শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে দেখা যাচ্ছে তার শরীরে বাহ্যিক এবং আভ্যন্তরীণ আঘাত 17টি গুরুতর আঘাত ছিল। অর্থাৎ হাসপাতালে ডাক্তারবাবুরা তাকে অন্তত ছুঁয়েও দেখেনি। আমরা আদালতে মামলা করেছিলাম, ভিট মামলা আমরা ক্ষতিপূরণ দাবি করেছিলাম। উচ্চ আদালত আজকে শুনানি হয়েছিল বেশ কিছুদিন পূর্বে, আজকে অন্তর্বর্তী আদেশ দিয়ে এই মৃত্যুর জন্য রাজ্য সরকারকে অবিলম্বে ভাস্করের মাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করার নির্দেশ দিয়েছে। এটা অন্তর্বর্তী আদেশ, মূল মামলা চলবে এবং উচ্চ আদালত আজকে এটাও বলেছেন যে ভাস্করের মা পরবর্তী সময়ে আরও ক্ষতিপূরণের জন্য দেওয়ানি আদালতে মামলা করতে হবে এবং দেওয়ানি আদালতের মামলা করলে আজকে যে ক্ষতিপূরণের টাকা পেয়েছেন সেটা অ্যাডজাস্ট হবে, যদি দেওয়ানি আদালত পরবর্তী সময়ে আরও বেশি ক্ষতিপূরণের নির্দেশ দেয়। অর্থাৎ উচ্চ আদালত আজকে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে এটা বললেন যে এই মৃত্যুর দায়িত্ব সরকার এড়াতে পারে না, চিকিৎসা গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে। তার জন্য এই যে ভাস্করের জীবনের অধিকার, বাঁচার অধিকার কেড়ে নেওয়া হলো, রাইট টু লাইফ লঙ্ঘন করা হলো, জীবনকে তো ফিরিয়ে দেওয়া যাবে না, তবু কিছুটা হলো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হলো। 10 লক্ষ টাকা ভাস্করের মাকে দিতে হবে। উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি এক ইউসি এবং মাননীয় বিচারপতি এস জি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ আজকে রায় দিয়েছেন। এই মামলায় আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে, পরবর্তী সময়ে বিচার হবে।